রায়নগর রাজবাড়ি এবং মিতালি বিয়ত্তর 19 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেবের সংগ্রামী উপদেষ্টা জনাব আব্দুল্লাহ সিদ্দিকী উপস্থিত আগামী 21 জুন লাখো বুথের ব্যবধানে তাকে আমরা নির্বাচিত করবো লাঙ্গল প্রতীকে জনাব নজরুল ইসলাম বাবুল সিলেট জেলা জাতীয় পার্টির মহানগর কমিটির সংগ্রামী আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য আমার মহানগর কমিটির নেতৃবৃন্দ যুব সমিতির নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাইরা বৃষ্টির দিনে আপনারা অপেক্ষা করছেন আগামী 21 জুন ভোট দেওয়ার অপেক্ষা এটা এই অপেক্ষা আপনাদের উন্নয়নের জন্য যাকে নির্বাচিত করবেন যাকে ভোট দেবেন তিনি কে তিনি হলেন পিজাইন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাটে মাঠে গাঠে যাকে আপনার মেহনতি মানুষের পাশে আমরা পাই যার কোম্পানিতে 5000-এর অধিক কর্মকর্তা কর্মচারী কাজ করে মেহনতি মানুষ আহার যোগায় আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে সে শক্তি দিয়েছেন সেই ব্যক্তিত্ব ব্যবসায়ী বান্ধব এবং গরিব মেহনতি মানুষের বন্ধু জনাব নজরুল ইসলাম বাবুলকে আগামী 21 জুন আপনারা নির্বাচিত করবেন কেন নির্বাচিত করবেন আমরা যে এলাকায় থাকি এটা 19 নম্বর ওয়ার্ড 19 নম্বর ওয়ার্ডে বিশুদ্ধ পানি সরবরাহকরণের প্রকল্প গ্রহণ করেছিলেন আরিফুল হক চৌধুরী তিনি এখনো চলমান এখনো মেয়র আমি বলবো জনাব নজরুল ইসলাম বাবুল সাহেবকে অর্থ এলাকার মানুষ আপনাকে ভোটে যদি লাখো ব্যবধানে নির্বাচিত করে বিশুদ্ধ পানির সর্বাকল্পে সমবন্টন আপনাকে করতে হবে আমরা দেখি 19 নম্বর ওয়ার্ডে যদি পানি থাকে তাহলে 18 নম্বর ওয়ার্ডে পানি নাই 18 নম্বর ওয়ার্ডে যদি পানি থাকে তাহলে 20 নম্বর ওয়ার্ডে পানি নাই এই অবস্থা কোন প্রকারে কোন মেয়র কোন প্রতিনিধি কোন কাউন্সিলার কোনোভাবে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে সেটা করতে পারে না তার কারণ হলো আমরা 3 মাস অন্তর 1800 টাকা পানির বিল দেই সেই বিল আমাদের কষ্টের অর্জিত টাকা এবং বিশুদ্ধ পানি হলো মানুষের জীবন মরণ সমস্যা পানির অনেক আরেক নাম হলো জীবন সেই বিশুদ্ধ পানি নিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে খেলা হয় সেই খেলা আপনাকে বন্ধ করতে হবে অনেক কাউন্সিলর আছেন তাদের প্রভাব প্রতিপত্তি কাটিয়ে একটি ওয়ার্ডে 9টা থেকে 1টা পর্যন্ত পানি সরবরাহ করেন আরেকটি ওয়ার্ডে সেই কাউন্সিলর হয়তো দুর্বল তিনি সেটা করতে পারেন না সেখানে পানি নাই আমাদের ট্যাক্সের টাকায় বিশুদ্ধকরণ পানি সরবরাহ করা হবে সেই বিশুদ্ধ পানি সমবন্টন হবে না এইটা মানা যায় না কাজেই আপনি এই মানুষের ভোটে নির্বাচিত হলে আগামী দিন থেকে 21 জুন পরে আপনি আমাদের বিশুদ্ধ পানির হিসাটা সমবন্টন করবেন সেই অনুযায়ী আরেকটা কথা বলি আমরা ট্যাক্স দেই আমরা যারা ছোট ব্যবসা করি বাণিজ্য করি আমরা ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করি সেই ট্রেড লাইসেন্সের অগ্রিম 2000 টাকা আকর্ষণ করে নিয়ে যায় কেন করে কেন নিয়ে যায় সেটা আজও বলতে পারি না আমি নবনির্বাচিত যদি মেয়র হন 21 জুন আপনারা ভোটে তাহলে সেই অধিকরণ অগ্রিম ট্যাক্স আয় করতে বাতিল করতে হবে এবং ট্যাক্সে আরেকটা জিনিস সেটা হলো সাইনবোর্ড ট্যাক্স সেই সাইনবোর্ড ট্যাক্স বিভিন্নভাবে 600 টাকা থেকে উঠে অনেক ট্যাক্স প্রদান করা হয় আমরা ট্রেড লাইসেন্সে যেখানে ট্যাক্স দেই এবং ক্রম অনুসারে বৃহত আমরা ট্যাক্স দেই সেই ট্যাক্সের আনুপাতিক হারে সেই ট্যাক্সটা ধার্য করবেন আমি আগামী দিনের
যিনি নবনির্বাচিত মেয়র হবেন 21 জুন পর আপনাদের ভোটে, আমি তার কাছে সে অনুরোধ রাখলাম। আমাদের স্বার্থ, আমাদের হিসাব, আমাদের টাকায়, আমাদের পয়সায় সিটি কর্পোরেশন চলবে, আর আমরা আমাদের হিসাব পাব না, তা হবে না। এর জন্য এই সমাবেশে 19 নম্বর ওয়ার্ডে আপনাদের কাছে বিনয় অনুরোধ যে আমাদের হিসাব আদায় করার জন্য আগামী 21 জুন আমরা আমাদের পার্টির আন্দোলন মার্কায় লাখো ভোটের ব্যবধানে নৌকাকে আমরা হারিয়ে আমরা নবনির্বাচিত মেয়রকে প্রতিষ্ঠিত করব। সংগ্রামী ভাইরা, আমরা আমাদের অনেক দুঃখ, আমরা এক বেলা খাই তো এক বেলা খাই না, আমরা মধ্যবিত্ত সত্য পরিবারের লোক, আমরা একে অপরকে জানি ভালো করে। আমরা আপনাদেরকে বলি, যারা রিক্সা চালায়, যারা ঠেলা চালায়, যারা সবজি বিক্রেতা, যারা সিএনজি ড্রাইভার, যারা ট্রাকের ড্রাইভার, এরাই আমাদের সভ্যতা, এরা আমাদেরকে নির্বাচিত করবে লাঙ্গলকে লাখো ভোটের ব্যবধানে বাবু ছাড়বে। সংগ্রামী ভাইরা, অপর পক্ষ নৌকা প্রতীকে তিনি হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন, কি অপপ্রচার চালাচ্ছেন আমাদের পার্টি নজরুল সাহেবের সাহেবের বিরুদ্ধে। তিনি জানেন আমরা পূবের আঙ্গল, পশ্চিমের আঙ্গল, উত্তরের আঙ্গল, দক্ষিণের আঙ্গল, মানুষের জোয়ার এসেছে, সেই জোয়ার আটকানোর জন্য অপপ্রচার চালাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বলেছেন, গীবত করা জিনার চেয়ে হারাম। আপনি গীবত করাবেন না মাইক দিয়ে জনসভায় বক্তব্য দিয়ে, রাজনীতি করবেন, রাজনীতির বাসায় কথা বলুন। আপনার উত্তর ছড়িয়ে আওয়ামী লীগের ভাইরা, আপনারাও জেনে রাখুন আপনাদের গীবত আছে, আপনারা গীবত করবেন না। গীবত করা রাজনৈতিক বাসায় মানায় না, রাজনীতির বাসায় রাজনীতি দিয়ে আপনার প্রতিপক্ষকে ঘায়েল করবেন। এটাই আমি মহানগর জাতীয় পার্টির পক্ষ থেকে সদস্য সচিব হিসাবে আওয়ামী লীগের ভাইদের কাছে বিনয় অনুরোধ জানালাম। আমাদের পিতা মাতা আছেন, আমাদের ভাই বোন আছেন, এখানে যারা আছেন সবার পিতা মাতা স্ত্রী আছে। আমরা একটা সভ্য সমাজে বসবাস করি, আমরা কোনো অসভ্য আনসিভিলাইজড দেশে বাস করি না। আমাদের ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার খর্ব করবেন না আওয়ামী লীগের ভাইরা, যেন তেন ভাবে ভোট পাওয়ার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাবেন, আপনার নজরুল ইসলাম বাবু সাহেবের বিরুদ্ধে অপপ্রচার চালাবেন, সেটা মানা যায় না। আমি অনুরোধ এবং বিনয় ভাবে সকলকে করো জুড়ে বলবো, এই জবাব আগামী 21 জুন আপনাদেরকে দিতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে লাখো মুখের ব্যবধানে নির্বাচিত করবেন নজরুল ইসলাম বাবুলকে। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দেখা হবে সিটি কর্পোরেশনে বিজয়ের মেলায় আপনাদের সাথে মেয়র হিসাবে নজরুল ইসলাম বাবুকে নিয়ে।